সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল চাণক্য চ্যানেলটি, বেল আইকনে ক্লিক করুন ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, বর্তমান সময়ে আমাদের চারপাশে যে সমস্ত স্মার্ট ডিভাইসগুলি আছে বা আমরা যে সমস্ত স্মার্টফোন ব্যবহার করছি সেগুলির সৌজন্যে আমরা ধীরে ধীরে কিছু টার্মসের সাথে পরিচিত হয়ে উঠছি। তারই মধ্যে একটি হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আরেকটি হচ্ছে মেশিন লার্নিং। কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না যে এই মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে ঠিক কতটা পার্থক্য। সুতরাং এই ভিডিওটি দেখতে থাকুন, আমি আপনাদের সাথে সহজভাবে বিশ্লেষণ করেছি মেশিন লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের থেকে ঠিক কতটা আলাদা। নমস্কার বন্ধুরা, আমার নাম সুহিত ঘোষ, আপনারা দেখছেন বাংলা ভাষার প্রথম প্রযুক্তিগত চ্যানেল টেকনিক্যাল চাণক্য, যেখানে আমি আপনাদের সাথে বর্তমান সর্বশেষ প্রযুক্তিগুলি সহজতর উপায়ে বিশ্লেষণ করে থাকি। চলুন এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নিই মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পার্থক্যের সম্বন্ধে। বন্ধুরা, এর আগে টেকনিক্যাল চাণক্য চ্যানেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং নিয়ে দুটি সম্পূর্ণ ভিডিও বানানো হয়েছিল। যদি আপনারা এখনও সেই ভিডিওটি না দেখে থাকেন, তাহলে উপরের আই বাটনে ক্লিক করে সেই ভিডিওগুলি দেখতে পারেন। আমি দুটি ভিডিওরই লিঙ্ক ভিডিওর নিচের ডিসক্রিপশানে এবং উপরের আই বাটনে দিয়ে দেবো। এখানে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই শব্দটি থেকে আমরা বুঝতে পারছি যে আমরা কৃত্রিমভাবে বুদ্ধি দিচ্ছি, মানে যে সমস্ত মেশিন বা যে সমস্ত স্মার্ট ডিভাইসগুলি আছে তার মধ্যে আস্তে আস্তে কিন্তু এরকম ক্ষমতা চলে আসছে যারা নিজের থেকেই অনেক কাজ নিজেরা বুঝে করে নিচ্ছে। আর মেশিন লার্নিং, এটির মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আমরা মেশিনকে কিছু শেখাচ্ছি। এখানে আপনি বলতে পারেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রাইমারি স্টেজ হচ্ছে মেশিন লার্নিং। আমরা মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে আমাদের ডিভাইসগুলিকে যে সমস্ত জিনিসপত্র শেখাই বা যে সমস্ত ইনফরমেশান তার মেমোরিতে দিই, মেশিন শুধুমাত্র সেই কাজগুলি করতে পারে, তার বাইরে কোনো কাজ করতে পারে না। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে আমরা মেশিনকে যে সমস্ত ইনফরমেশান দিই তার প্যাটার্ন ফলো করে মেশিন এমন কোনো কাজ করতে পারে যার কমান্ড তাকে দেয়া হয়নি বা তার আগে তাকে শেখানো হয়নি বা তাকে সেই সমস্ত ইনফরমেশান বা সেই সমস্ত জিনিস চেনানো হয়নি, কিন্তু সে প্যাটার্ন ফলো করে সেই সমস্ত জিনিস চিনে নিচ্ছে। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা দেখতে পাই রোবটে। আর আজকের দিনে আমরা যে সমস্ত মেশিন, যে সমস্ত কলকারখানায় যে সমস্ত অটোমেটেড মেশিন আছে বা যে সমস্ত ডিভাইস আমরা আশপাশে দেখতে পাচ্ছি, বেশিরভাগই কিন্তু মেশিন লার্নিংয়ের মাধ্যমে সেই ডিভাইসগুলিকে স্মার্ট ডিভাইস করা হচ্ছে। কিন্তু অনেক সময় আজকের দিনে মেশিন লার্নিংকেই বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কিন্তু এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেকটা অ্যাডভান্স। যেমন ধরুন মেশিন লার্নিংয়ের কথা যদি চলে আসি, ধরুন কোনো মেশিনকে আপনি চেনাচ্ছেন ফায়ার, কোনো হয়তো ফায়ার এক্সটিংগুইশার বা ফায়ার নিবারক যে যন্ত্র, সেখানে আপনি এআই বা মেশিন লার্নিংকে কাজে নিচ্ছেন। সেই ক্ষেত্রে মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে আপনি তাকে বুঝিয়েছেন আগুনের বিভিন্ন ছবি দেখিয়ে যে আগুনের কালার কী হতে পারে বা আগুন কোথায় কোথায় থাকে, সেই অনুযায়ী আপনার যে ফায়ার এক্সটিংগুইশার বা যে অগ্নি নিবারক যে যন্ত্রটি, সে জানে যে কোনটা আগুন, যে কোন সময় তাকে স্প্রে করতে হবে যাতে আগুন নিভতে পারে। কিন্তু তার বাইরে যদি আগুনের কোনো কালার হয় সেই ক্ষেত্রে সে চিনতে পারবে না। যেমন ধরুন আমরা যখন এলপিজি সিলিন্ডারের মাধ্যমে যদি কোনো আগুন জ্বালাই, তার কালার কিন্তু নীল হয়, তার কালার কিন্তু লাল হয় না। সেই ক্ষেত্রে যদি আমরা মেশিন লার্নিংয়ের মাধ্যমে যে ফায়ার এক্সটিংগুইশার আছে তাকে যদি আগুন চেনাই, কিন্তু তাকে যদি নীল রঙের যে আগুন হয় সেটা যদি না চেনাই, সেই ক্ষেত্রে কিন্তু সে সেই সময় স্প্রে করবে না। কিন্তু এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে আমরা যে সমস্ত ইনফরমেশান দিচ্ছি তার প্যাটার্ন ফলো করে কিন্তু সে বুঝে যাচ্ছে যে তাকে কোনটা আগুন এবং তাকে কোন সময় কী কাজ করতে হবে। এই ক্ষেত্রে সে হয়তো ফলো করছে যে আগুনের ওপর মানুষ রান্না করে বা আগুনে হাত দিলে মানুষ এরকমভাবে রিয়্যাক্ট করে। সেই ক্ষেত্রে যদি নীল ধরনের কোনো আগুন, যদি এলপিজি সিলিন্ডারের আগুন, সেই ক্ষেত্রেও মানুষ ওরকমভাবে রিয়্যাক্ট করছে বা তার উপরেও কিন্তু রান্না হচ্ছে, তখন সে নিজের থেকেই বুঝে যাচ্ছে যে এখন তাকে স্প্রে করতে হবে বা সেই আগুনটি তাকে নেভাতে হবে। এটিই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। যদি সহজভাবে আমাদের উদাহরণ দিয়ে বলি, এর আগের একটি ভিডিওতে যখন আমি মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্বন্ধে কথা বলেছিলাম, সেখানে ওই উদাহরণটি দিয়েছিলাম। ধরুন কোনো একটি জায়গাতে আপনার পরীক্ষাতে কোয়েশ্চেন এসছে যে কোনো একটি নগর সভ্যতা গড়ে ওঠার কারণ। এবার সেই ক্ষেত্রে আপনার হয়তো পার্টিকুলার সেই নগর সভ্যতা পড়া নেই, কিন্তু আপনি এছাড়া প্রচুর নগর সভ্যতা কীভাবে গড়ে উঠেছে বা প্রচুর সিটি কীভাবে তৈরি হয়েছে তার ইতিহাস আপনার পড়া আছে। সেই ক্ষেত্রে আপনি যদি তার প্যাটার্ন ফলো করে অ্যান্সার লিখে দেন, সেটিও কিন্তু অনেক সময় বা অনেক ক্ষেত্রে সেই উত্তরটি ঠিক হবে। যেমন ধরুন কোনো নগর সভ্যতা গড়ে ওঠার পেছনে সেখানে নদী থাকতে হবে, শিল্পাঞ্চল গড়ে উঠবে বা সেখানে প্রচুর মানুষ একসাথে বসবাস শুরু করবে, যে কারণে কিন্তু নগর সভ্যতা গড়ে ওঠে। এবার এটি যে কোনো নগর সভ্যতার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কিন্তু মেশিন লার্নিংয়ের মাধ্যমে যদি মেশিনকে এটি শেখানো হয়,
সেই ক্ষেত্রে কিন্তু মেশিন শুধুমাত্র কোন নগর সভ্যতা গড়ে উঠেছে এবং কি কারণে গড়ে উঠেছে, যদি পার্টিকুলার সেট অফ কোয়েশ্চেন যদি কমন আসে সেই ক্ষেত্রেই সে লিখতে পারবে, যদি তার বাইরে কোয়েশ্চেনটিকে একটুখানি চেঞ্জ করে দেওয়া হয় বা পাল্টে দেওয়া হয় সেই ক্ষেত্রে সে বুঝতে পারবে না। কারণ মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে মেশিন সেইটুকু কাজই করতে পারে যে সমস্ত ইনফরমেশান তার মধ্যে দেয়া হয়েছে বা তাকে যেটুকু কাজ করতে বলা হয়েছে। কিন্তু আপনি যেমন যে নগর সভ্যতা কীভাবে গড়ে উঠেছে জানেন না, সেটিও যেমন অন্য নগর সভ্যতার প্যাটার্ন ফলো করে আপনি উত্তরটি লিখে দিলেন কিছুটা বানিয়ে বা কিছুটা নিজের ইন্টেলিজেন্স ব্যবহার করে, এখানেই কিন্তু চলে আসছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখানে যেমন আমরা আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে ব্যবহার করছি, এই ক্ষেত্রে মেশিনকেও বিভিন্ন প্যাটার্ন শেখানো হচ্ছে, সেই প্যাটার্ন ফলো করে সে বুঝে যাচ্ছে যে ইনফরমেশান তার কাছে নেই সেখানেও তাকে কীভাবে রিয়্যাক্ট করতে হবে বা কোন কাজ করতে হবে। যেমন ধরুন আজকের দিনে আমরা ড্রাইভারলেস কার দেখতে পাচ্ছি, কিন্তু এতদিন পর্যন্ত গাড়িগুলিতে একটা ECM লাগানো থাকতো বা অটোমেটেড একটা ডিভাইস লাগানো থাকতো, যে ক্ষেত্রে গাড়ি তার কোনো প্রবলেম হলে কোথাও লাইট জ্বলছে না, কোথাও ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, সেই সমস্ত সিগন্যালগুলি তার সেন্সারের মাধ্যমে আমাদের জানাতে পারতো। কিন্তু যখন আমরা অটো পাইলট মোড বলছি, যেখানে আমরা যখন গাড়ি চালাই আমাদের প্রচুর কিছু খেয়াল রাখতে হয়, সামনে কী গাড়ি আছে, পেছনে কী গাড়ি আছে, সামনে কী সিগন্যাল আছে, সামনে কী সাইনবোর্ড আছে, এই সমস্ত জিনিস খেয়াল রাখতে হয়। কিন্তু যখন অটো পাইলটে গাড়ি চলবে সেক্ষেত্রে গাড়িকেও সেই সমস্ত ইনফরমেশান ফলো করতে হবে বা সেই সমস্ত জিনিসপত্রের খেয়াল রাখতে হবে। সুতরাং বন্ধুরা বুঝতে পারলেন মেশিন লার্নিং হচ্ছে আপনি মেশিনকে যে সমস্ত ইনফরমেশান তার মেমোরিতে ফিট করেছেন বা যেরকমভাবে তাকে কাজ করতে শিখিয়েছেন সেই অনুযায়ী সে কাজ করবে, তার বাইরে যদি অন্য কোনো কাজ আসে বা নতুন কোনো কাজ আসে সেটি কিন্তু মেশিনটির কাছে কোনো উত্তর থাকবে না বা মেশিনটি করতে পারবে না। যেমন আমাদের পরীক্ষা যদি আমরা মেমোরাইজ করে যাই সেক্ষেত্রে আমরা যে কমন সেট অফ কোয়েশ্চেনের উত্তর এলে সেই কমন কোয়েশ্চেন এলে আমরা যেমন লিখে দিয়ে আসতে পারি, কিন্তু যদি একটুখানি কোয়েশ্চেন ঘুরিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে আমরা চিনতে পারি না বা অনেকে বুঝতে পারি না। এই ক্ষেত্রেই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেমন আমরা প্যাটার্ন ফলো করে অনেক সময় আমাদের ইন্টেলিজেন্স ব্যবহার করে আমাদের অজানা প্রশ্নেরও উত্তর আমরা দিয়ে দিতে পারি আগের কোয়েশ্চেনগুলির উত্তরের প্যাটার্ন ফলো করে, ঠিক তেমনই এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রেও মেশিনগুলিতে যে সমস্ত ইনফরমেশান দেওয়া হয়েছে তার যে প্যাটার্ন সেটি ফলো করে কিন্তু মেশিন বুঝে যাচ্ছে যদি কোনো অজানা কাজও আসে বা অজানা কোনো ইনফরমেশানও আসে সেটি কী সেটা সে বুঝে যাচ্ছে। যেমন ধরুন গুগল ফটোজের ক্ষেত্রে, ধরুন আপনার বাড়ির সামনে একটি বালি পড়ে আছে আর রাজস্থানের যে মরুভূমি সেখানেও বালি আছে, সেক্ষেত্রে গুগল ফটোস তার কাছে দুটো ইনফরমেশনই আছে, তাকে যদি যতক্ষণ মেশিন লার্নিংয়ের মাধ্যমে শেখানো হয়েছিল সেই ক্ষেত্রে সে আপনার বাড়ির সামনে যদি বালির ছবি দেখে সেটিকেও সে হয়তো মরুভূমি বলে চিনতে পারবে। কিন্তু যদি তাকে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তার যে ইনফরমেশান সেই প্যাটার্নটি যদি সে ফলো করতে থাকে তাহলে সে বুঝতে পারবে যে যেখানে মরুভূমি বা বালি সেখানে চারিদিকেই বালি আছে আর শুধুমাত্র একটু জায়গাতে যখন বালি পড়ে আছে সেটা মরুভূমি না। এরকমভাবেই দেখবেন গুগল ফটোস আজকের দিনে আমাদের বিভিন্ন ফটোকেও আইডেন্টিফাই করতে পারছে। সুতরাং এটিই হচ্ছে সহজভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিংয়ের মধ্যে পার্থক্য। বাস বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্ত, ওই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, ভিডিওর নিচে কমেন্টস আমাকে জানান এরপর কী বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে পারি। আজকের ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে সেটিও ভিডিওর নিচে কমেন্টস আমাকে জানাতে পারেন এবং টেকনিক্যাল চাণক্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ টেকনিক্যাল চাণক্য চ্যানেলটি প্রত্যেক সপ্তাহে এরকম একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন, চেনা পরিচিত মানুষজনের সাথে শেয়ার করুন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।